আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের এঁচোর দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এঁচোড়ের তরকারিতে মশলার পরিমাণটা বেশি লাগে, মাংসে যেমন মশলা বেশি দিয়ে থাকি এঁচোড়েও মশলাটা বেশি লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা। এবার মশলাটাকে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় মিনিট খানিকের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, এতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা সেটা চলে যাবে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষতে কষতে এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আবার আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় বড় সাইজে প্রায় 15টার মতো চিংড়ি নিয়েছি। এবার মশলার সঙ্গে চিংড়িটাকে কষিয়ে নিব 1 মিনিটের মতো। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। সব চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ এঁচোড়। এঁচোড়টাকে একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে, এতে করে এঁচোড়ের মধ্যে যে কষ্ট থাকে সেটা চলে যায়। এবার মশলার সঙ্গে এঁচোড়টাকে কষিয়ে নিব, খুব সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না এঁচোড়টা একটু সফট হয়ে আসে। এঁচোড়টাকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দিব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সামান্য হবে। এবার আগে থেকে কষিয়ে রাখা সেই চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার জালটা কমিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার এই চোখটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা ভুনা ভুনা টাইপের হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেল দারুণ মজাদার এঁচড় দিয়ে চিংড়ি মাছ। আশা করছি এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। খুদা হাফেজ।